আসসালামু আলাইকুম সবাই রে আশা করি সকল বালা আছেন আলহামদুলিল্লাহ আমি আপনার আর দুয়াই শহর বালা আছি আমি আসলে লন্ডন আইয়সি শহরে জানাই এরপরেও আমি কিছু বাংলাদেশের রেসিপি আমি রেকর্ড নিয়ে আইছি তো বয়ে জবা দিম আর আপনারা লোকের শেয়ার কর্ম অনেক বাংলাদেশের ভিডিও অনেকগুলা আমার রয়েছে তো আজকে একটা রেসিপি আসলে শেয়ার করাম আমি আনকমন আমি আসলে কোনো সময় ট্রাই করছি না এই বছর বাংলাদেশে প্রথম যাওয়ার পরে প্রথম খাইছি তো বাবলাম আপনারালকে শেয়ার করি সিম দিয়েই সিম দিয়া গরুর মাংস তো জানি না উড়ি আর কি উড়ি দিয়া তো আপনারা খেউ খাইছেন কি না জানি না তো যুদিন খেউ খাইয়া তখন আগে আপনারা কমেন্ট করবা আমার জানাইবা আর এখন তো দেখছেন তেলর মাঝে ফয়লা রসুন দেওয়া হয়েছে এরপরে সব ধরনের গরম মশলা যেমন ডাইচিনি এলাচিতাশ ভাতা এইটার মাঝে দেওয়া হয়েছে দেওয়ার দুই মিনিট পরেও পেঁয়াজ দেওয়া হয়েছে আর কি লগে লগে আর এই যে সিম দি গরুর মাংস রান্ধব আসলে মাংসর এমাউন্ট খুব কম একটা মাংস লাগি না একটা সিম খাবার লাগে রেসিপি আর সামান্য গরুর মাংস দিয়ে রেসিপিটা করা হয় আর আমি আসলে বাংলাদেশে যাওয়ার তিন চার দিন পরে আমার বই বইনে আর কি রান্ধিছইন তাহান ছেলের বউয় রান্ধিছইন আমাৰ খুব মজা লাগিছে তো আমি শইলাম যেন চিম দি তো কোনো সময় গৰুৰ মাংস খাইছি না তো তাৰা শইলা ঠিক আছে হ'লে তেটো শ্বেয়াৰ কৰিবা আপোনাৰ ৰেচিপি এটা তো এইখন দেখোন গৰুৰ মাংসৰ মাজে এখন হলুদৰ গুড়া মৰিচৰ গুড়া চব ধৰণৰ মছলাও দিবই বীৰা ইয়াৰ ফৰে ধনিয়াৰ গুড়া ইয়াৰ পৰা গৰম মছলা গৰম মছলা পাউদাৰতো দিবহিব সবতে এক চামুচৰীয়া দিব হয় আৰু কি আর সবটা দেওয়ার পরে মাংসটারে বালা জিনতে সিজাই লিবা তো একটা খেয়াল রাখবা আপনারা মাংস কিন্তু বালা জিনতে সিজতে হইব মাংস এলো সিজানি আসল ইঠার মাঝে আর কি যখন উড়িটা দিবা বা সিমটা দিবা এতকু বেশি সময় আর সিমরে বেশি সিজানি লাগতো না বিকজ সিম তো অলরেডি ফ্রেশ আর এখানে স্বাদ মতো লোব না হয়ে গেছে তো সব ধরনের মশলার মাজে লবণ দিয়া আর মাংসরে নাড়াচাড়া করিয়া আর কি গুড়িয়া রাখি দিবা আর মাংসটাকে এমনেও অটোমেটিক একটা পানি বাড়য় গুড়িয়া রহার পরে সকলে জান মাংস একটা পানি বাড়ায় বা ফানি বাড়ি হলে এমনিও সিজি যাইব আর যেহেতু বাংলাদেশের ফ্রেশ মাংস খুব সকাল হিজি যায় আর যদি দেখুন মূর দরিলে তো একটু পানি দিবা দিয়া বালা জিনতে সিজাইবা আর কি মাংসটারে তো মাংসটারে এটলিস্ট আপনারা চাল্লিশ মিনিটের মতো জয় করবা সিজাইবা মাংসরে সিজানির পরে থৌ ফানি দিয়া জাল দিয়া থৌ বাদে উড়ি ডালি দিবা আর কি ও ডকা উড়ি গুণ উড়ি বানাইয়া জার রাখা হয়ে গেছে আমি আর ভিডিও লাম বই শরীয়তা শেয়ার করছি না ওই ধা বাবুল আইচ্ছে বলক আইটছে খাড়ির মাঝে এখন বই সময় জাল দেব হয়েছে এক ত্রিশ মিনিটের মতো জাল দেওয়ার পরে ওই ধা ফানি অসমীয় আইছে আর অনেক আসলে আমারে কমেন্ট হরে বাংলাদেশ বাংলাদেশের ব্লগ হল মিস করবা কর আমি আইছি যে লন্ডন ইনশাল্লাহ আমি অনেক কিছু রেকর্ড হরি আনছি শেয়ার করম আর আমার হই চ্যানেলও আর গার্ডেনের ছানেল এখন আমি গার্ডেনও একটু মন দিমু আমার সেরাউরা কিছু করছে না তো সেরা আমি সরছি কিছু রেডি করছি করি কিতা কিতা সেরা সরা লাগবো এখন আগে আলি হারভেস্ট করতে হইলে তো আমি ভিডিও আপলোড হলম আর ওই দখরানি উড়ি দেব হয়ে গেছে উড়িয়ে আসলে দেখতে লাগে যতু উড়ি গুন কিন্তু হিজিয়া একদম কমি যাইব তো আপনারা যারা যারা আমার হই চ্যানেলের দিকে নজর রাখবা খেয়াল রাখবা আমি হই চ্যানেলে বাংলাদেশ থাকি আমি কিতা আনলাম আমার ঘোর লাগে ইনশাল্লাহ আমি চেষ্টা করলাম আপলোড করতাম আর দেশ থাকি আওয়ার পরে আসলে আমি খুব অসুস্থ লাগে আমি ভিডিও রেগুলার আপলোড করতাম পড়ি আন বা বয়স দিতাম পড়ি আনা সময় না আমি খুব বেমার তো সবাই দোয়া করবা আমার লাগে আর জলদি জলদি সুস্থ হইতাম আর এখন ওই ধা উড়ি গাড়ি সিজিয়ে আছে দিলাম সে তো একটা নিয়ম যে কোনো ভেজিটেবল লাগে খুব বেশি আর আসলে কিন্তু দেখ মাংসর এমাউন্ট কিন্তু খুবই কম যেহেতু একটাত মাংস কম হয়ে মাংস বেশি দিলেন আর উড়ি কম থাকে তে আর বার মজা লাগতো না আমরা প্রায় সময় মেটের মাঝে কোনো ভেজিটেবল দিয়ে মেট চিকেন দিলে ভেজিটেবল কম দিয়ে মিট চিকেন বেশি দিলে বাট একটার মাঝে ভেজিটেবল এমাউন্ট একটু বেশি হয়ে থ আর কি আৰু এখন সামান্য পানী দিবা আৰু তো সি ফাইনেল কুক হৈ যাব সিজি যাব আৰু কি পানী সামান্য পানী দিয়া নাৰাচাড়া খৰিবা খৰিয়া আৰু দহ মিনিটৰ মাজত মটৰ আশা উব যিহেতু উৰি গোলাপালা যেনতে সিজি যায় আৰু নৰম হৈ যায় আৰু এই গুণ যিহেতু আমাৰ আফাৰ গা আমাৰ আফাৰ যে চাদ বাগান দেখিলা তান চাদতা কি কি উৰি গুণ আমাৰ এই স্পেচিয়েলি খাৱাইতা সৰি ফাৰীয়াচন বাইনেল আমি লণ্ড নাই ইয়াৰ দেখীয়া তো থ্যাংক ইউ আমার আফারে অত মায়া হসেন আমারে আলহামদুলিল্লাহ আর আসলে বাংলাদেশে খুব করি করিয়ার ইনশাল্লাহ চেষ্টা কর্ম এখন গণগণ বাংলাদেশও যাওয়ার যেহেতু বাইচেনও বড়ই গেছে আর এখন নিজেরও আলহামদুলিল্লাহ টেনশন কিছু কমছে লাইফও এখন নিজেও একটু ফ্রি হয়েছি খাম কাজ এতো কম করিয়া বাংলাদেশ বাংলাদেশও গণগণ চেষ্টা কর্ম ওয়ান সিনে উইয়ার যাইতাম আর তো দশক উরি রান্দা শেষ ফাইনেল হয়ে গেছে রান্দা আপনারা একটু দনিয়া ফাতা দিয়া নামাইলি লিবা আর ধা দনিয়া ফাতা দিয়া লামানি হয়ে গেছে ফাইনেল রান্দা শেষ তো কমেন্ট করে জানাই বা কিলা লাগলো আর ট্রাই করবা তো সকল বালা থাকবা আসসালামু আলাইকুম জাজাকাল্লা খাই রবির আল্লাহ হাফিজ